আরে না, আমার ওটা খুব দরকার। তোর কাছে থাকলে ওটা আমাকে দে। আরে কি আসলে দেই? হ্যাঁ আচ্ছা পাঠিয়ে দে। আরে বোঝার চেষ্টা কর, ওটা আমার খুব দরকার। আচ্ছা আমি ওই মোড়ে দাঁড়াচ্ছি, তুই নিয়ে আস। ওকে। আশ্চর্য, এখানে তোর কি? একটা ফোন। ভাই আপনার বউ রোজ রোজ আমার স্বামীর সাথে দেখা করে, শুধু দেখাই করে না, আমার স্বামীর সাথে পরকীয়াও করে। তাই আমি হাতে নাতে ধরতে চাই, আপনার সাহায্যের খুবই প্রয়োজন। আপনি এক কাজ করুন, আজকেই ওরা দেখা করবে বাঁশবাগানের পিছনে, আপনি তাড়াতাড়ি ওখানে চলে আসুন, আমিও ওখানে যাচ্ছি। তার মানে আমাকে এভাবে ফাঁকি দেওয়া হচ্ছে? আরে কি হলো, কই তুমি? হ্যাঁ আসতেছি। কি হলো, ওখানে দাঁড়িয়েছিলি কেন? আরে জুতো একটু প্রবলেম হয়েছিল, ঠিক করে নিলাম আর কি। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। শোনো না, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তুমি তাহলে তোমার কাজটা একাই ছাড়ো, আমি আমার কাছে সেরে আসি। আচ্ছা ঠিক আছে যাও তাহলে। আচ্ছা সন্দেহ করে অনেক চোখ ফাঁকি দিয়ে তারপরে এখানে আসছি, আজকে তো আসার সময় আমার পিছনে পিছনে আসছে। আমিও একই সমস্যায় পড়ছি। তুমি হাজবেন্ডকে নিয়ে পড়ছো, আমি আমার ওয়াইফকে নিয়ে পড়ছি। এত সন্দেহ করে, মানে কখন চলছি, কিভাবে চলছি, কথা বলছি, কার সাথে ফোনে কথা বলছি, মানে সব সময় আমাকে নজরের উপর রাখতেছে, খুব টেনশনে আছি। আচ্ছা ঠিক আছে বাদ দাও, টেনশন করতে হবে না, এবার আমরা একটু এনজয় করি। বাবা তাই তো বলি, এত আদর কোথা থেকে আসে? আর আমার প্রতি যে আদরগুলো ছিল সেগুলো কোথায় হারিয়ে গেল এই বাঁশবাগানের মধ্যে? বাহ ভালোই করেছো। এই মেয়ে তোমার কি লজ্জা বলতে কোনো কিছু নেই? হ্যাঁ একটা বয়স্ক মানুষ, তার সাথে তুমি এই জঙ্গলের মধ্যে ফষ্টি নষ্টি করছো? ছি উর্মি ছি, তোমাকে আমি কতটা ভালোবাসতাম, এখনো পর্যন্ত কতটা ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আরে আমাকে যদি তোমার পছন্দ না হতো, আমার মধ্যে যদি কোনো কমতি থাকতো, তুমি আমাকে বলতে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম, তোমার যেখানে খুশি সেখানে চলে যেতে পারতে। আর তুমি আমাকে রেখে একজন বয়স্ক লোকের সাথে এভাবে পরকে লিপ্ত হবে, এটা আমার কখনো ধারণাই ছিল না। আহা তোমরা থামো, এভাবে বলছো কেন, আমাকে কিছু বলতে দাও। এই তুমি একদম কথা বলবে না, কি তোমাকে বলতে দিব? হ্যাঁ যা দেখার আমি তো নিজে চোখেই দেখলাম, আর তুমি কি বলবে? ছি তোমার মধ্যে এসব ছিল আমি ভাবতেও পারিনি, দিনের পর দিন তুমি এই বাঁশবাগানের মধ্যে কচি একটা মেয়ের সাথে তুমি সম্পর্ক করছো, তাকে তুমি জড়িয়ে ধরছো। তাই তো বলি আমার প্রতি তোমার ভালোবাসা নেই কেন? আজব তো, এ সমস্ত কি নোংরা নোংরা কথা বলছেন, আপনারা একটু চুপ করুন তো। তোমরা অশ্লীলতা করতে পারবে, আর আমি বললে উনি বললে দোষ হয়ে যাবে? দিনের পর দিন তোমার সব চাহিদা পূরণ করেছি, সব ইচ্ছা পূরণ করেছি আমি, আর তুমি শেষ পর্যন্ত আমাকে এইভাবে ধোকা দেবে, কখনো কল্পনা করতে পারিনি। আরে বাবা কি আর বলবো, দেখো না তোমার স্ত্রী তোমাকে রেখে একটা বয়স্ক লোকের সাথে কিভাবে ডলাডলি মাকামাকি করছে। ছি আসলে কি জানো, সত্যি কথা বলতে আমার কপালটাই খারাপ। অনেক ভালোবেসেছিলাম তোমাকে, অনেক বিশ্বাস করেছিলাম তোমাকে, আর তার প্রতিদান আমি তো পেয়ে গেছি। ঠিক আছে তুমি থাকো, থাকো তুমি তোমার সুগার ড্যাডির সাথে, আর আমি আমি তোমাদের সব কিছু ভিডিও করে ভাইরাল করে দেব। এই থামো, অনেক বলেছো, বারবার বলছি আমাকে কিছু বলতে দাও, কোনো কথাই শুনো না। তোমাদের এই খারাপ নজরটার জন্যই আমরা এখানে লুকিয়ে দেখা করছি, শুধু জড়িয়ে ধরলেই সেটা খারাপ হয়ে গেল না? একজন ভাই তার বোনকে জড়িয়ে ধরে না, একজন বাবা তার কন্যাকে জড়িয়ে ধরে না, জড়িয়ে ধরলেই অশ্লীল। তোমরা জানো কি হয়েছে, একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছ, কোনো কথা শুনছো না, কাউকে কিছু বলতে দিচ্ছ না। তুমিও আমাকে এভাবে অবিশ্বাস করলে? তুমি না আমাকে ভালোবাসো, এই আমার প্রতি তোমার বিশ্বাস?
ছি, কি নোংরা নোংরা কথা, কি নোংরা নোংরা মেন্টালিটি তোমাদের, আমি ভাবতেও পাচ্ছি না। ওনাকে আমি জড়িয়ে ধরেছি, তাই বলে কি ওনার সঙ্গে আমার খারাপ সম্পর্ক? তুমি জানো আমি ওনাকে কি চোখে দেখি? আমার বাবার চোখে দেখি, কারণ ওনাকে আমি বাবা ডেকেছি, বাবা। হ্যাঁ, ও আমার মেয়ে। তুমি মন খারাপ করবে, কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে। আমাদের এত বছরের বিয়ে, অথচ তুমি আমাকে একটা সন্তান দিতে পারোনি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই সন্তানের জন্য তোমার সমস্যা থাকার পরেও আমি দ্বিতীয় বিয়ে করিনি। তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার মনের ভিতরে একটা সন্তানের জন্য আকাঙ্ক্ষা সবসময় ছিল। কিছুদিন আগে আমি হঠাৎ রাস্তায় অসুস্থ হয়ে পড়ি, অনেক মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছিল, কিন্তু এই মেয়েটা আমাকে সেবা করে, শুশ্রূষা করে, আমাকে সুস্থ করে তোলে। আর তখন থেকেই ওর ভিতরে আমি আমার সন্তানকে খুঁজে পাই। আর পরে শুনলাম ওরও বাবা নেই, আর সেই থেকে আমরা ধর্ম বাবা মেয়ে হয়েছি। হ্যাঁ সূর্য, তুমি তো জানোই সেই ছোটবেলা আমার বাবাকে আমি হারিয়েছি। আমার বাবার আদর ভালোবাসা কি সেটা আমি জানি না। মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের বিয়ের পরে তো মাও মরে গিয়েছে। ভেবেছিলাম তোমাদের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা পাবো, কিন্তু তোমার বাবা মাও তো বেঁচে নেই যে আমি শ্বশুর শাশুড়ির আদর ভালোবাসা পেয়ে বাবা মায়ের আদর ভালোবাসা ভুলে যাব। কিন্তু সূর্য, ওনাকে যেদিন আমি রাস্তায় অসুস্থ অবস্থায় দেখেছিলাম, তখন ওনার মধ্যে আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। উনি আমার মাথায় যখন হাত বুলিয়ে দিয়েছে, তখন আমি বুঝেছি একটা বাবার ভালোবাসা, মায়া, মমতা কতটা মধুর হয়। তাই আমি ওনাকে বাবা ডেকেছি, আমি আমার বাবাকে খুঁজে পেয়েছি। কিন্তু তোমরা একটা বাবা মেয়ের সম্পর্ক কত নোংরা নোংরা ব্লেম দিলে। আরে তোমাদের মতন কিছু কিছু নোংরা মেন্টালিটির মানুষের জন্যই আমরা কখনো রাস্তায়, কখনো বাসবাগানে, কখনো রেস্টুরেন্টে দেখা করি, কারণ তোমরা মনে করবে এটা মনে হয় সুগার ড্যাডি, এদের মধ্যে মনে হয় খারাপ কোনো সম্পর্ক আছে। এই জন্যই আমরা তোমাদের ভয়ে অগোচরে দেখা করতাম, অথচ দেখো সেই ভয়টাই সত্যি হলো। তোমরা তাই বিশ্বাস করলে, তোমরা মনে করতেছো ওনার সঙ্গে মনে হয় আমি পরকিয়া করতেছি। না, আমি পরকিয়া করতেছি না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে নিয়েই আমি সারা জীবন থাকতে চাই। তোমাদেরকে একটা কথা বলি, সব আলিঙ্গনেই যৌনতা থাকে না, কিছু আলিঙ্গনে, কিছু স্পর্শে ভালোবাসা, মায়া, স্নেহ থাকে। আর ওকে যে স্পর্শ করেছি সেটা আমার স্নেহের কারণে। সবই তো শুনলে, এখন ভিডিও করো, ভাইরাল করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি তোমাকে সব ভালোবাসা দিয়েছি, কিন্তু একটা সন্তান দিতে পারিনি। আমার ভুল এটাই ছিল, আমার দোষ এটাই ছিল, তার চাইতে বড় একটা ভুল করেছি। আসলে আমি যদি আমার ভাগ্নেকে এভাবে জড়িয়ে ধরতাম, তাহলে কি খারাপ কোনো কিছু করতাম না? আমারই বোঝার ভুল ছিল, আমার চোখের দেখাটাও ভুল ছিল। তুমি আমাকে মাফ করে দাও। আসলেই তো আমরা চোখের দেখায় যা দেখি সব কিছু বিশ্বাস করে নিই। আসলে চোখের দেখার আড়ালে যে অনেক কিছু থাকে, অনেক কিছু বলার থাকে, অনেক কিছু বোঝার থাকে, সেটা আমরা কখনোই ভ্রুক্ষেপ করি না। আর আমরা শুধু সেটাই প্রচার করি যেটা আমরা চোখে দেখি, আর আড়ালের কথাগুলো আড়ালেই রেখে দিই। সত্যি কি জানো, আজকে আন্টি আমাকে একটা ভিডিও পাঠায়, আর ওই ভিডিও দেখে আমি তোমাদেরকে অবিশ্বাস করি। উর্মি, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আর কখনো এমনটা হবে না। শোনো মেয়ে, তুমি যেমন তোমার বাবাকে পেয়েছ, তুমি কিন্তু একটা মাও পেয়েছ। আমি তোমার মা হয়ে থাকতে চাই। শুধু মেয়ে পাইনি, আমরা কিন্তু মেয়ের সাথে মেয়ে জামাইও পেয়েছি। আচ্ছা শাশুমা, এই যে আপনার ফোন, এই ফোনটা কিন্তু লাউয়ের ভিতরে ভরে ঘটনাটা ভালোই সাজিয়েছিলেন। এরকম ঘটনা যদি না সাজাতো, তাহলে তো এরকম মা পেতাম না, আর আমরা সবাই একসঙ্গে হতে পারতাম না।